DXN এই তিনটি শব্দের কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে পুরো বিশ্বকাপ আছে। তো এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, কি এমন করলো এই কোম্পানিটা যে এই কোম্পানিটা এত পপুলার হয়ে গেল? প্রোডাক্ট এবং কোম্পানি এই দুইটা পরিপূরক। কোম্পানি ছাড়া প্রোডাক্ট হয় না এবং কোনো প্রোডাক্ট ছাড়া কোনো কোম্পানি হয় না। আচ্ছা, কথাটা অবশ্য আপনাদের মাথার উপর দিয়ে গেল, তাই না? তো আপনাদেরকে আমি একটু ডিটেলসে জিনিসটা বলি, কেমন? ওকে, এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা সিম্পল উদাহরণ দিই, তাহলে জিনিসটা আপনারা আরও ডিটেলস আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, আমাদের পৃথিবীতে অ্যাপল কোম্পানি এটা অনেক পপুলার, স্যামসং কোম্পানি এটাও পপুলার। অ্যাপল কোম্পানি কোন দেশের? আমেরিকান। স্যামসং কোম্পানি কোন দেশের? কোরিয়ান কোম্পানি। তো দুটোই পপুলার, বাট অ্যাপল কোম্পানিটা বেশি পপুলার। আচ্ছা বাদ দেন, আপনাকে যদি আমি বলি যে আপনার ফোন কিনতে যত টাকা লাগো সব টাকা আমি দিব, তখন আপনি কি বলবেন? কোন কোম্পানির ফোনটার কথা বলবেন? অফকোর্স অ্যাপল। 90% মানুষ অ্যাপল কোম্পানিটার কথা বলবে, কেননা সবাই জানে অ্যাপল কোম্পানির প্রোডাক্টের গুণমান অ্যাডভান্স লেভেলের ফিচার অ্যাড করা হয়, এর জন্য কিন্তু ওইখানে সবাই যেতে চায়। তো এখন কথা হচ্ছে অ্যাপল কোম্পানিটা কেন জনপ্রিয়? তার প্রোডাক্টের জন্য, তার প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক হাই লেভেল করার জন্য। তখন স্যামসং কোম্পানিতে এখানে কম্পিটিটর রয়েছে, সেখানে যেতে পারলো না, কারণ তার প্রোডাক্টের কোয়ালিটি ড্রপ, তাই যেতে পারেনি। তো এখন আপনারা জিনিসটা বুঝতে পারলেন যে প্রোডাক্ট ছাড়া কোম্পানি কোনো সময় জনপ্রিয় হতে পারে না, তাই প্রোডাক্ট ছাড়া কোম্পানি হয় না আর কোম্পানি ছাড়া প্রোডাক্ট হয় না, জিনিসটা অফকোর্স আপনারা এবার বুঝতে পারলেন। এখন কথা হচ্ছে আমরা যে টপিকে ছিলাম, DXN, এই কোম্পানিটা কেন এত পপুলার? কেননা এই কোম্পানির প্রোডাক্টগুলো অত্যন্ত জনপ্রিয়। এর কারণ হচ্ছে এই কোম্পানির প্রোডাক্টগুলো অনেক কোয়ালিটিফুল, যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই কোম্পানিটা অনেক পপুলার। আচ্ছা, এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, সব বুঝলাম, তো কোম্পানিটা কী প্রোডাক্ট তৈরি করে যে এত পপুলার হয়ে গেল, তাই না? তো দেখেন, আমাদের এই কোম্পানিটা যে প্রোডাক্টগুলো তৈরি করে, আপনার দৈনন্দিন জীবনে যেসব ব্যবহৃত প্রোডাক্ট সেগুলো, সাপোজ লোশন, শ্যাম্পু, সাবান, পেস্ট, এগুলো। বাট এখানে ফুড সাপ্লিমেন্টও প্রোডাক্ট রয়েছে, কসমেটিক্স আইটেম অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট, এগুলো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি অন্য অন্য কোম্পানির প্রোডাক্টের থেকে অনেক অনেক বেশি, কেননা প্রত্যেকটা প্রোডাক্ট অনলি মাশরুম দিয়ে তৈরি করা হয়। তারা বুঝতে পারছেন এই প্রোডাক্টগুলো কেন এত জনপ্রিয় এবং কোম্পানিটা কেন এত পপুলার? তো আজকে আমাদের যে আলোচনাটা রয়েছে সেটা হলো DXN প্রোডাক্ট নলেজ অ্যান্ড প্রোডাক্ট রিভিউ। আমি ওই কোম্পানির প্রোডাক্ট ইউজ করেছি, তো আজকে এই কোম্পানির প্রোডাক্ট রিভিউ করবেন, নলেজ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো। চলুন দেরি না করে আজকের এই টপিকটা শুরু করা যাক। সো গাইস, আজকে আমি DXN এর দুইটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো। 400 প্রোডাক্ট নিয়ে আলোচনা করা একদিনে কোনোভাবে সম্ভব নয়, এবং বাংলাদেশে 400 প্রোডাক্ট অ্যাভেলেবল না, 25% অফিসিয়ালভাবে অ্যাভেলেবল। এর মধ্যে থেকে আমি দুটো বিশেষ প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, যেগুলো অনেক মাশরুম দিয়ে তৈরি হয়েছে, মাশরুম পাউডার বলা হয়। এখন মাশরুম সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদেরকে একটা বেসিক ইনফরমেশন দিই। আমাদের যে কোম্পানির ফাউন্ডার রয়েছেন ডক্টর লিন সুইজিন, তিনি 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত অনলি মাশরুম নিয়ে গবেষণা করেন, এবং সেখান থেকে 8000 প্রজাতির মাশরুম তিনি খুঁজে পান, যার মধ্যে থেকে প্রায় 36000 প্রজাতির মাশরুম যেগুলো নাকি অনেক বিষাক্ত, যেগুলোকে আমরা ছোটবেলায় দেখতাম ব্যাঙের ছাতার মতো, ওগুলোকে বলা হয় বিষাক্ত মাশরুম। যার মধ্যে থেকে 2000 প্রজাতির মাশরুম মানুষের খাওয়ার উপযোগী, এর মধ্যে থেকে 1800 প্রজাতির মাশরুম সবজি উপযোগী, যেটা সিম্পল ওয়েতে খাওয়া যাবে। এর মধ্যে থেকে 200 প্রজাতির মাশরুম যেগুলো ঔষধি গুণাগুণ সম্পূর্ণ, যেগুলো খাইলে আমাদের শরীরে অন্যরকম একটা এনার্জি ফিল্ড আসে। ওকে, মানা গেল। এর মধ্যে থেকে 6টা মাশরুম নিয়েছেন ডক্টর লিন সুইজিন, উনি এই 6টা মাশরুম নিয়ে গবেষণা করেছেন, ল্যাবে নিয়ে গবেষণা করে টিস্যু কালচার পদ্ধতিতে একটা মাশরুম তৈরি করেছেন। মাশরুমটার নাম কি আপনারা জানতে চান? তো চলুন জেনে নিই। এই মাশরুমটার নাম গ্যানোডার্মা লুসিডিয়া। এই মাশরুমটা তিনি টিস্যু কালচার পদ্ধতিতে আবিষ্কার করেন, এবং এই গ্যানোডার্মা লুসিডিয়াম রেড মাশরুম দিয়ে এই প্রোডাক্টগুলো তিনি তৈরি করেন, এবং এই কোম্পানিকে বলা হয় অন অর্ড অন মার্কেট। যারা কোম্পানির সাথে জড়িত আছেন তারা এগুলো ইজিলি জানেন। তো চলুন জেনে নেই যে কোন প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করবো। সেটা হলো একটা আরজি আর একটা জেল, এই দুটো প্রোডাক্ট আমরা আলোচনা করবো। আরজি এবং জেল এটা কিন্তু একটা সংক্ষিপ্ত না, এটা পূর্ণরূপকে আরজি অর্থাৎ ঋষি গানো, এবং জেল মানে গ্যানোডার্মা লুসিডিয়াম। তো এই দুইটা প্রোডাক্ট আমরা আজকে আলোচনা করবো। ফার্স্ট অফ অল ঋষি গানো নিয়ে আমরা আলোচনা করবো, এবং এই দুটো কিন্তু যদি আমরা একসাথে খাই তাহলে আমাদের শরীরে কিন্তু অনেক প্রকার ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো। চলুন আমরা আজকে এই দুটো প্রোডাক্ট আলোচনা করি, আরজি এবং জেল। আমাদের সামনে এখন রয়েছে আরজি এবং জেল, এই দুইটা পাউডার। প্রথমে আমরা আরজি সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই। তো ঋষি গানো, এখানে আমরা প্রায় 50 গ্রামের মতন পাউডার পাবো, যেটা মাশরুম পাউডার, এবং এই পাউডারটা তৈরি করা হয় 90 দিনের, যেই গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুমটা হয় সেই মাশরুমটা দিয়ে এই ঋষি গানো পাউডারটা তৈরি করা হয়। এবং জিয়াল, এখানে আমরা পাবো 80 গ্রাম পাউডার, এবং এটা তৈরি করা হয় সেম মাশরুমের
15 দিন বয়স যখন মাশরুমটা হয় সেই মাশরুমটা দিয়ে এই পাউডারটা তৈরি করা হয়। ওকে, তো এই দুইটা পাউডারের তো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জানলাম। এখন কথা হচ্ছে এই পাউডারটা যদি আমরা খাই তাহলে আমাদের কি এমন উপকার হবে। দেখুন, এই আরজি এবং জেলের যদি আমরা উপকারিতা বলি তাহলে শেষ করা সম্ভব নয়। তাও আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমি কিছু বলছি। যেমন এই দুটো পাউডার একসাথে আপনাকে খেতে হবে। যেমন এই পাউডারগুলো যদি আপনি খান তাহলে আপনাদের যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসটা প্রতিরোধ করবে, অর্থাৎ বাড়বে না, একটা কন্ট্রোলের মাধ্যমে থাকবে, একদম কমবেও না একদম বাড়বেও না, একটা কন্ট্রোলে থাকবে। তো নিয়মিত খেতে হবে। দ্বিতীয়ত, আপনার যদি মনে করেন কোনো ক্যান্সারজনিত রোগ থাকে সেটা প্রতিরোধ, আপনার ধরেন চর্মরোগ আছে সেটা প্রতিরোধ করবে। আরজি এবং জেল খেলে সুস্থ হওয়া সম্ভব ইনশাআল্লাহ। চলুন জেনে নেই কিভাবে এই পাউডারটা খেতে হবে। তো আরজি এবং জেল, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলে নেই, একটা খেলে হবে না, দুটো একসাথে মিক্স করে খেতে হবে। তো কিভাবে খাবেন, আপনি যখন এই প্রোডাক্টটা কিনবেন তখন এটার সাথে একটা চামচ দেবেন, তো সেই চামচের হাফ চামচ আরজি নেবেন এবং হাফ চামচ জেল পাউডার, এই দুটো মিক্স করবেন। মানে এক চামচ, মোট এক চামচ দেবেন, এখান থেকে হাফ চামচ, এখান থেকে হাফ চামচ নিয়ে আপনারা কুসুম গরম পানিতে ওই এক চামচ আর যে জেলটা গুলিয়ে কিছুক্ষণ আপনারা মিক্স করবেন। মিক্স করে আপনারা খালি পেটে খাবেন, আপনাদের ভরা পেট না, সকালে একবার এবং রাতে একবার খাবেন। আপনাদের যখন পেটটা খালি থাকে, ভরা পেটে না, ভরা পেটে খেলে প্রবলেম নয়, বাট আপনি যদি খালি পেটে খান তাহলে আপনাদের এটা ভালো কাজ করবে। তো এতক্ষণ আমরা জানলাম যে এই আরজি এবং জেলের কি উপকারিতা, খেলে কি হবে এবং কিভাবে খেতে হবে। তো এখন আমার মতামত দিয়ে আমি খেয়ে কি উপকারিতা পেলাম। এই আরজি এবং জেলের কথা যদি আমার মতামত থেকে বলি তাহলে আমি বলবো আমি ইউজ করছি এবং আমার ফ্যামিলিকে ইউজ করাইছি। এখানে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারে 100%, এবং অন্য অন্য রোগ থাকলে সেটা কন্ট্রোল করতে পার নেই। এবং এটা যদি আমার মতামত থেকে বলি তাহলে আমি বলতে পারবো এটা আমি ইউজ করছি, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাইছি এবং আমার ফ্যামিলিকে ইউজ করেছি, সেখান থেকে একটা ভালো একটা রেজাল্ট আসছে। তো এতক্ষণ আমরা প্রোডাক্টের উপকারিতা এবং আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন কথা হচ্ছে প্রোডাক্টের দাম কত। এই প্রোডাক্টের যদি অফিসিয়াল দামটা আমি বলি, MRP অর্থাৎ মার্কেট প্রাইস অনুযায়ী আরজির প্রাইসটা হচ্ছে 4,000 টাকার একটু বেশি এবং আমাদের জেলের প্রাইসটা হচ্ছে 3,000 টাকার মতো। তো মোটামুটি দুটো যদি আপনি কিনতে যান তাহলে আমাদের এই প্যাকেজটার দাম পড়বে 7,000 টাকার একটু বেশি। তো আমরা এই প্রোডাক্টটার আমরা দামটা জেনে গেলাম। তো চলুন এই প্রোডাক্টের কিছু পজিটিভিটি এবং নেগেটিভিটি নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল আমরা নেগেটিভ দিকটা নিয়ে আলোচনা করবো। যদি আমি এই প্রোডাক্টের নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে যাই তাহলে প্রথমে পড়বে এই প্রোডাক্টের দাম। কেননা আমি যখন এই প্রোডাক্টের অফিসিয়াল ওয়েবসাইটটা ঘাটলাম, মানে যেটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট মালয়েশিয়ান, সেখানে যখন আমি ঘাটলাম সেখানে আমাদের দামটা দেখালো প্রায় $30 আশেপাশে। বাট যখন এটা বাংলাদেশে প্রবেশ করছে এটার দাম হু হু করে বেড়ে যাচ্ছে। যেমন আপনি যদি বাংলাদেশে রেঞ্জ অনুযায়ী কিনতে যান আপনাকে এখানে $70 পর্যন্ত ইনভেস্ট করতে হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এই দামটা একটু বেশি হয়ে যায় মার্কেট প্রাইস অনুযায়ী। যদি আমরা ডিস্ট্রিবিউটর অথবা ডিপি প্রাইস দেখি সেখানে আমরা কিছু ডিসকাউন্ট পাচ্ছি, 25% কি 20% ডিসকাউন্ট পাচ্ছি, বাট মার্কেট রেঞ্জ প্রাইসটা অনেকটাই বেশি হয়ে যায়, যেটা আমার কাছে একটু আনলজিক্যাল লেগে আছে। এটা আমার কাছে একটা নেগেটিভিটি পার্ট মনে হয়। তো এই প্রোডাক্ট নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই। ওকে, তো যদি আমি পজিটিভিটি নিয়ে আলোচনা করতে যাই তো এই প্রোডাক্টের পজিটিভিটি নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কেননা যেমন উপকারিতা পাচ্ছি আমরা বেনিফিটেড হচ্ছে এই প্রোডাক্ট ইউজ করে এবং ইন্টারন্যাশনাল একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করতে যাচ্ছি। তো এই প্রোডাক্টের যদি আমরা ডিপি প্রাইসটা তুলে ধরি অর্থাৎ ডিস্ট্রিবিউটর প্রাইস, তাহলে আমরা সেখান থেকে দেখতে পারবো দুটো যদি আমরা কিনি তাহলে 6,000 টাকার একটু প্লাস হয়ে যাবে। এবং যদি আমরা শুধু আরজিটা দেখি, আরজির দাম পড়বে আপনার 3,400 টাকা একটু প্লাস, এবং জেলের প্রাইসটা পড়বে আপনার 2,500 টাকার মতন বাংলাদেশ টাকা অনুযায়ী। ওকে, তো আমরা প্রোডাক্টের পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটোই জেনে নিলাম। সো এখন আমরা জানবো দি FAQ। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে FAQটা কি। FAQটা হলো ফ্রিকোয়েন্সি অ্যাস্ক কোয়েশ্চেন, অর্থাৎ আপনাদের মাঝে আগেই কিছু প্রশ্ন চলে আসছে যে এটা কেন, ওইটা কেন, ওইটা কেন, এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার এখন আমি চেষ্টা করবো। তো চলুন প্রশ্নগুলো করি এবং এই অ্যান্সারগুলো দেই। তো ফার্স্টে আপনাদের মাঝে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা হচ্ছে যে এই প্রোডাক্টের দাম কেন এত বেশি, যেটা আমরা কিছুক্ষণ আগে নেগেটিভিটি নিয়ে আলোচনা করলাম। দেখুন, এই প্রোডাক্টের দাম বাড়ার বেশ কিছু কারণ রয়েছে। যেমন এই প্রোডাক্টটা আপনার তৈরি হয় মালয়েশিয়া থেকে আমাদের ইন্টারন্যাশনাল দামটাও জানতে পারলাম, বাট বাংলাদেশে আসার পুরো দামটা তো কেন বেড়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল এই প্রোডাক্টটা পোর্টে আসে, আমাদের চট্টগ্রামে আসে, এবং সেখান থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্টক পয়েন্টে নিই। একটা খরচ আছে বাংলাদেশে ঢোকার পর সেটা ব্যাট কাটে, একটা খরচ আছে
দ্বিতীয়ত এখানে আসার পর বিভিন্ন স্টক পয়েন্টে চলে যায়, সেখানে আবার একটা খরচ হয়, তারপরে স্টক পয়েন্টে যাওয়ার পর তার আবার সেখান থেকে কিছু লাভ। এই প্রসেসটার জন্য আমাদের এই প্রোডাক্টের দামটা এত গুণে বেড়ে গেছে, এই জন্যই এই প্রোডাক্টের দামটা এত বেড়ে গেছে। আর দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে অলরেডি একটা ডিএক্সএন ফ্যাক্টরি হচ্ছে, এটা হয়ে গেলে আমাদের প্রোডাক্টের দাম অনেক হারে কমে যাবে, কেননা এই ভ্যাট কাটা বা প্রোডাক্টটা এক্সপোর্ট হওয়া বিভিন্ন খরচ আমাদের কমে যাবে একটা প্রোডাক্টের প্রতি, তখন প্রোডাক্টের দামটাও কমে যাবে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এটা আমাদের প্রোডাক্টের দাম বাড়াটার মূল কারণ। এবং আমরা যদি দেখি যদি আমরা আরও কম প্রাইসে চাই, তাহলে আমাদের ডিস্ট্রিবিউটার প্রাইসে কিনতে হবে, তখন আমাদের একটা ডিস্ট্রিবিউটার স্পন্সর কোড লাগবে। যদি আমরা বাইরে থেকে কিনতে চাই, কোনো বাইরের সাধারণ জনগণ হয়, তাহলে আমাদের একজন যে কোনো ডিস্ট্রিবিউটারের স্পন্সর কোড লাগবে, সেটা দিয়ে যদি আপনি প্রোডাক্ট কিনেন আপনি 25% ডিসকাউন্ট পাচ্ছেন। আর যদি আপনি নিজের ডিস্ট্রিবিউটার হয়ে থাকেন, ওটা দিয়ে কিনলে আপনি এমনিতেই 25% ডিসকাউন্ট পাচ্ছেন। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে এই প্রোডাক্টটাকে আমার কেনা উচিত হবে। দেখুন, এই প্রশ্নটার উত্তর যদি আমি দিতে চাই, তাহলে আপনাদেরকে বলতে হবে প্রোডাক্টটা কেন আপনারা কিনবেন না, এতগুলো বেনিফিট আপনারা পাচ্ছেন। যদি আপনার ডায়াবেটিস থাকে, আপনি ডায়াবেটিসটা কন্ট্রোলে আনতে পারতেছেন। দ্বিতীয়ত, আপনার ক্যান্সারজনিত রোগ থাকলে সেটা সেরে যাচ্ছে, চর্মরোগ থাকলে সেটা সেরে যাচ্ছে, শরীরটা ফিট রাখবে। কেননা এই প্রোডাক্টটা যখন তৈরি করা হয়েছে, কেন তৈরি করা হয়েছে সেটা কি জানেন? জানেন না, এটা কিন্তু আমি এখনও বলিনি। এর জন্য এফিকিউটা অতি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ওকে, তো শুনুন কেন তৈরি করা হয়েছে। যখন আমাদের ডক্টর লিমসুইজিন মানুষের শরীর নিয়ে গবেষণা করলো, তখন দেখতে পারলো মানুষের একটা কারণে প্রত্যেকটা রোগ তৈরি হয়, সেটা হলো ভাইরাস। যে কোনোভাবে ভাইরাস ঢুকে, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার মাধ্যমে ভাইরাস ঢুকে, আমরা আমাদের নাক দিয়ে কান দিয়ে বিভিন্নভাবে ভাইরাস ঢোকে। এই ভাইরাসগুলো শরীরে গিয়ে বাসা বাঁধে, এরপরে আস্তে 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 সেটা একটা রোগে পরিণত হয়, এবং এই ভাইরাস থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এই মাশরুম পাউডার যখন তৈরি করলো, তখন এই মাশরুম পাউডার যখন আমরা খাচ্ছি, আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেছে। তো আমাদের এটা যদি আমাদের শরীরে কোনো প্রবলেম নাই, আমরা আগে থেকে খাচ্ছি, তো তখন কী হচ্ছে, তখন কিন্তু আমাদের শরীর ফিট থাকতেছে, কোনো ছোটোখাটো কোনো প্রবলেম আমাদের ইফেক্ট ফেলছে না আমাদের শরীরে। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের শরীর সুস্থ থাক বা আপনাদের শরীর অসুস্থ থাক, আপনারা এই প্রোডাক্ট অফকোর্স ইউজ করেন। আর শরীরটা অসুস্থ হলেই যদি আপনারা খায়, তাহলে প্রোডাক্ট খেয়ে লাভ কি? আপনারা যদি আগে থেকে খেতে থাকেন, তাহলে ছোটোখাটো কোনো অসুখ আপনাদের শরীরে অ্যাট্রাক্ট করবে না। তো তিন নম্বর কোয়েশ্চেন, আপনাদের মাঝে এখন প্রশ্ন আসতেই পারে, এই প্রোডাক্টটার কি কোনো সাইড ইফেক্ট আছে? তো এই কোয়েশ্চেনের উত্তর যদি আমি দিতে চাই, তাহলে আপনাদেরকে বলে দিই, ফার্স্টেই বলে দিই প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট নেই। তো এটা আপনাদেরকে এখন ডিটেলসে বলি, কেন সাইড ইফেক্টে নেই, কারণ এই প্রোডাক্টে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। আমাদের ঔষধে কেমিক্যাল ইউজ করা হয়, ওষুধ যখন খেতে যাব, ডাক্তার বলবে বেশি খাবেন না, খাইলে আপনার কিডনির প্রবলেম, কিন্তু এখানে এটা বলা হয়নি। এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, কেমিক্যাল রিয়াকশান করা হয়নি, এটা অর্গ্যানিক ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট, সেক্ষেত্রে এখানে কোনো সাইড ইফেক্ট নেই। দ্বিতীয়ত, এই প্রোডাক্টটা 200+ কান্ট্রিতে, অর্থাৎ প্রথমে বলে নিচ্ছিলাম পুরো বিশ্ব কাঁপাচ্ছে, কেন 200+ কান্ট্রিতে এই প্রোডাক্ট ইউজ হচ্ছে, এবং কারো কোনো অভিযোগ নেই। সবাই আরও বলছে প্রোডাক্টটা অনেক ভালো, এই সেই, অনেক পরিমাণে কিন্তু মানুষ ভালো ফিডব্যাক দিচ্ছে। তো এটার কোনো সাইড ইফেক্ট নেই, এটা আমরা নিজেরাও বুঝতে পারছি, এবং বাইরে থেকে আমাদের অনেক ফিডব্যাক আসছে, যেগুলো পজিটিভ ফিডব্যাক। ওকে, চার নম্বর কোশ্চেন, আপনাদের মাথায় যেটা অলরেডি ঘুরছে, সেটা হলো এই প্রোডাক্ট যদি এতই ভালো হবে, তাহলে ডাক্তার কেন এই প্রোডাক্টের দামটা তার প্রেসক্রিপশনে লিখছে না রোগে খাওয়ার জন্য? এই কোশ্চেনের উত্তর যদি আমি দিতে চাই, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে কেন ডক্টর এই প্রোডাক্টের নামটা তার প্রেসক্রিপশনে লিখছে না। এর মূল কারণ হলো, এটা কোনো ওষুধ নয়, এটা ফুড সাপ্লিমেন্ট, অর্থাৎ ওষুধ নয়, কিন্তু ওষুধের থেকে অনেক ভালো কার্যকর। ওষুধ কী করে, আপনি ওষুধ খাবেন, আপনি 10 মিনিটের মধ্যে, আপনি ধরেন আপনার মাথা ব্যথা করছে, আপনি জ্বর আসছে, আপনি নাপা খাইলেন, আপনার কিছুক্ষণের মধ্যে জিনিসটা সেরে গেল। বাট এই ফুড সাপ্লিমেন্ট জিনিসটা এরকম নয়, এটা আপনি খাবেন আস্তে 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 আস্তে, ধীরে ধীরে আপনি শরীরে একটা প্রতিরোধ গড়ে তুলবে, শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। এটা জিনিসটা কিন্তু ওই লেভেলের না যে আপনি কেমিক্যাল রিয়াকশন করা হয়েছে, আপনি খাবেন তো সাথে সাথে আপনি ঠিক হয়ে গেলেন, নো এরকম না। যার জন্য প্রোডাক্টের নামটা সে প্রেসক্রিপশনে লেখে না। হরলিক্স কি কোনো ওষুধ? ওষুধ নয়, কিন্তু ওষুধের থেকেও ভালো একটা কার্যকর ক্ষমতা তৈরি করে। তো এই মাশরুম পাউডারটা হচ্ছে ঠিক এরকম ফুড সাপ্লিমেন্ট, মাশরুম দিয়ে তৈরি, যেখানে কোনো কেমিক্যাল রিয়াকশন করানো হয়নি, যার জন্য ডক্টর এই প্রোডাক্টের গুণমান জানার পরেও প্রেসক্রিপশনে এটার নাম লিখে না। ওকে, তো কোয়েশ্চেন নম্বর 5, এখন আপনারা বলবেন, ওকে সব বুঝলাম, প্রোডাক্ট ভালো, প্রোডাক্ট এই সেই, কিন্তু এখন আমি যে ইউজ করছি, আমি বসবো কীভাবে যেটা আমার শরীরে
কাজ করছে? এই কোশ্চেনটা আপনাদের মাথায় অবশ্যই আসবে। তো এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা বুঝবেন যে আপনার শরীরে প্রোডাক্টটা কাজ করছে। দেখুন, যখন আপনার প্রোডাক্টটা ইউজ করবেন এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ, আপনাদের এই প্রোডাক্টের কোর আপনার শরীরে যত ভাইরাস ছিল সেগুলো আগে বের করবে। কিভাবে বের করবে? আপনার শরীর থেকে ঘাম ঝরবে, বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন পদ্ধতিতে আপনার শরীরটা কিন্তু অনেক উইক হয়ে যাবে। এক থেকে দুই সপ্তাহ এটা চলবে। কি কারণে? আপনার শরীরে যত পরিমাণে ভাইরাস ছিল সেগুলো সব বের করে দেবে, ঘামের মাধ্যমে হোক, অন্যভাবে হোক, যেভাবে হোক, আমাদের শরীর থেকে ভাইরাসগুলো বের করে দেবে। আপনি সিম্পল একটা কারণে প্রচুর পরিমাণে ঘামবেন, তাই বলে আপনার ওই সময় হাল ছেড়ে দিয়ে বলবেন না যে না প্রোডাক্ট খারাপ, প্রোডাক্ট আর খাবো না, এরকম না। এই প্রোডাক্ট আগে কী করে, তার শরীরে যত ভাইরাস আছে সেগুলো বের করে, তারপরে সে কাজ শুরু করে। তো আপনি এক থেকে দু সপ্তাহ এরকম আগে চলবে, তারপর আস্তে আস্তে দেখবেন আপনার শরীরের ফিটনেসটা ফিরে পাচ্ছেন। এইভাবেই আপনার শরীরে এই প্রোডাক্টটা কাজ করবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এই প্রোডাক্টটা কাজ করবে এবং কাজ করলে আপনি বুঝতে পারবেন। তো আমাদের মাঝে যে পাঁচটা কোয়েশ্চেন ছিল, পাঁচটা কোয়েশ্চেন এবং অ্যান্সার আমি দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং যদি এখানে আপনাদের কোনো কনফিউজ থাকে আমাকে অফকোর্স কোয়েশ্চেন করবেন। ওকে, তো শেষ পর্যায়ে সিদ্ধান্ত আপনার যে প্রোডাক্ট আপনি কিনবেন, ইউজ করবেন না কি করবেন। কারণ সবটাই আপনাকে বললাম, প্রোডাক্টের উপকারিতা, প্রোডাক্ট ইউজ করে আমার মতামত, তারপরে পাঁচটা কোয়েশ্চেন সবটুকু আপনাকে বললাম। শেষ পর্যায়ে যেহেতু টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন, সিদ্ধান্তটাও আপনার নিজের। তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।